আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 14 পেজ। যদিও ম্যাথটি ষষ্ঠ শ্রেণীর জন্য বিভিন্ন, কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষাতে এটি আসে। আমি আপনাকে ফার্স্টে একটা চ্যালেঞ্জ দিলাম, যেমন এখানে এই যে 35-এ 16 অথবা 35-এ 12, এই মানটি 2 বা 4 দ্বারা বিভাজ্য কেন? আপনি এখানে ভাঙার সময় 10-কে ভাঙেন 1 গুণ 10, 2 গুণ 5 লেখেন, পরেরটাকে 500 ভাঙার সময় 5 গুণ 2 গুণ 50, 3000 ভাঙার সময় 3 গুণ 2 গুণ 500, 3 গুণ 2 গুণ 500 না লিখে আপনি 3 গুণ 1000 3000, আপনি 1000-কে আবার 3 গুণ 4 গুণ 125 কেন করেন না? অথবা আপনি এটাকে 5 গুণ 200 কেন করেন না? আপনি যে 3000-টাকে 3 গুণ 1000 রাখছেন, পরে 3 গুণ 2 গুণ 500 করলেন, আপনি এটাকে 3 গুণ 5 গুণ 200 কেন করলেন না? বা 3 গুণ 1000-কে আবার অথবা 3 গুণ 2 গুণ 500 কেন করলেন না? এটা কেন করলেন? আপনি এখানে 4 গুণ করে 250 কেন করলেন না? এটা তো 3000, 250 গুণ 4 1000 3, আপনি এটা কেন করলেন না? আমি আপনাকে একটা কোশ্চেন দিলাম, সলিউশনটি আপনি ক্লাসটি দেখেন তাহলে বুঝতে পারবেন। সুতরাং আমি কথাটি কেন বললাম, যদি আপনি ম্যাথ ভালো মতো না বুঝে শেখেন, আপনার এই ম্যাথ শেখা দ্বারা কোনো কাজে আসবে না, এবং যে কোনো পরীক্ষা বলেন আপনি এটা কখনো ভালোভাবে, মানে ভালো মার্ক পাবেন না। এই জন্য আমি বলবো আমার প্রত্যেকটি ম্যাথ ক্লাস দেখবেন, যেখানে আমি প্রত্যেকটি ক্লাস আশা করি অনেক ডিটেলস বলার চেষ্টা করি। শুরু করলাম, আমি কিন্তু কোশ্চেন রাখছি আপনাদের কাছে এবং আশা করি লাস্টের দিকে এটা বলে দিব। ওকে, কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা, এটা নর্মালি ক্লাস 6-এর ক্লাস 6 14 পেজ এর ম্যাথ, 2024-এর নতুন কারিকুলামের ক্লাস 6 14 পেজ। ওকে, কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, নাকি 4 দ্বারা বিভাজ্য, নাকি 3 দ্বারা বিভাজ্য, নাকি 6 দ্বারা বিভাজ্য, এটা একটা শর্ট সিস্টেম আছে, আমি এটা এখন শেখাচ্ছি না। আশা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব এখন খুব বেশি হয়নি, আমার আরও কিছু সাবস্ক্রাইব হলে আশা করি আমরা আরও অনেক অনেক শর্ট শেখাবো ইনশাল্লাহ। এখানে আপাতত শেখাচ্ছি না, কারণ একটা জিনিস শেখানো হয়ে গেলে তখন আবার এটা বের হয়ে যায়। ওকে, আপনি 1 সেকেন্ডের মধ্যে পারবেন যে 3 2 3 4 6 9 10 সবগুলো দ্বারা কীভাবে, কোনটি বিভাজ্য কোনটি বিভাজ্য না, মানে আপনি 1 সেকেন্ডের মধ্যে পারবেন। আশা করি আমরা কিছুদিন পরে এটা আপনাদেরকে শেখাবো। শুরু করলাম, প্রথম শিখে আমরা কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা। ওকে, আমি দুইটা মান লিখে রাখছি টাইম সেভ করার জন্য। এখানে 35-এ 16 দেখেন, এই যে 35-এ 16 আর এখানে 35-এ 17 দেখেন, তাহলে এখানে 6-এর স্থানীয় মান 1, 6 1 6, 1-এর স্থানীয় মান এটা দশক, ডান দিক থেকে কাউন্ট করে একক দশক, তাহলে 10, 5-এর স্থানীয় মান 500, কারণ একক দশক শতক, আর 3-এর স্থানীয় মান 1000। আমি ভাগানোটা বলে দিচ্ছি না, আপাতত বললাম 10 মানে ভাঙছি আমরা 1 গুণ 2 গুণ 5, 500 মানে ভাঙলাম 5 গুণ 100। প্রথমে এই সংখ্যাটাকে, এইটাকে বের করে নেবেন, 1 গুণ 10, 5 গুণ 100, 3 গুণ 1000। প্রথম যে সংখ্যাটা আগে এটাকে ফ্রি করবেন, আমি এটুকু আগে বলে দিলাম, প্রথম 3 ফ্রি করবেন, বাকি যেটা 5 ফ্রি করবেন, বাকিটা বসে গেছে, 1 ফ্রি করবেন, 1 গুণ 10 বসে গেছে, এটুকু আপাতত বলে দিলাম প্রথম স্টেপে। ওকে, পরে এটাকে আবার 100-কে 2 গুণ 50, আপনি তো 10 গুণ 10 করতে পারতেন। ওকে, 1000-কে আবার 2 গুণ 500 কেন করলাম লাস্টে বলি আমরা। ওকে, এখন দেখেন তাহলে এই যে 35-16 সংখ্যাটা কি হলো, 3000+500+10+6। ওকে, সংখ্যাটা এটা হলো 3000+500+10+6 16, সরি এখানে 6 হবে। ওকে, তাহলে আমার সংখ্যাটা হয়ে গেল, আমাকে এখানে 6 হবে, তাহলে আমার সংখ্যাটা হয়ে গেল। ওকে, অর্থাৎ দেখেন আপনি এখানে এই যে মানটা 6, পরের মানটা 10, পরের মানটা 500, পরের মানটা 3000। এখন দেখেন 2 সংখ্যাটা কোন কোন মান দিয়ে ভাগ যায়, 2 ভাগ যায় 10, 0 থেকে 0, 2, 4, 6, 8 আর 10, মানে আমরা এখান থেকে করি, অর্থাৎ যে কোনো সংখ্যার লাস্ট ডিজিট যদি এটা হয়, যে কোনো সংখ্যার লাস্ট ডিজিট 2, 4, 6, 8, লাস্ট ডিজিট কেন বললাম, আপনি তো স্বাভাবিক এখানে সেকেন্ড পজিশন মানে 10,
এত জোর আপনি পাবেন, এটাও জোর পাবেন, এটাও জোর, সব ক্ষেত্রের জন্য। আপনি যে কোনো স্থানীয় মানার জন্য সেকেন্ড পজিশনের জোর সংখ্যা, থার্ড পজিশনের জোর সংখ্যা শূন্য আছে, ফোর্থ অল টাইম যে কোনো স্থানীয় মানের মানের ফার্স্ট বাদে সেকেন্ড থার্ড ফোর্থ সবগুলো মান কি থাকে জোর সংখ্যা, কারণ প্রথম হলো এক একক স্থানীয়, পরে দশ, একশো, এক হাজার, অর্থাৎ সবগুলো স্থানীয় মানের প্রথমটা ছাড়া বাকি সবগুলো কি হয় দশ একশো এগুলো থাকে, অর্থাৎ সবগুলো জোর সংখ্যা। এই জন্য প্রথম মানটার উপর ডিপেন্ড করে দুইয়ের স্থানীয় মান হয়। চেক করে দেখেন, এখানে দেখেন আমি পঁয়ত্রিশে সতেরো, স্থানীয় মান হলো সাত, পরে দশ, পাঁচশো, তিন হাজার, তার মানে সব বাকি সবগুলোর মধ্যে কিন্তু জোর সংখ্যা থাকে, সবগুলোর মধ্যে কি জোর সংখ্যা থাকবে। তাহলে প্রথম মানটা ছিল ছয় আর এই প্রথম মানটা সাত, দেখেন এই যে সাত আর ছয় এইগুলা কিন্তু দশ জোর সংখ্যা, তারা দুই দ্বারা বিভাজ্য, পাঁচশো জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য, তিন হাজার জোর সংখ্যা তিন দ্বারা দুই দ্বারা বিভাজ্য, এটাও দেখেন দশ জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য, পাঁচশো দুই দ্বারা বিভাজ্য, তিন হাজার দুই দ্বারা বিভাজ্য। তাহলে সমস্যা হলো একটা, প্রথম মানটা, অর্থাৎ আপনি এখানটা কি পেলেন, তাহলে দুইয়ের নিয়মটা হলো আপনার একক দশক শতক যাই হোক না কেন প্রথম মান ছাড়া বাকি সবগুলোর মধ্যে মাস দিকে আসে জোর সংখ্যা আসে, কারণ দশ মানে দশক মানে দশ, শতক মানে একশো, হাজার মানে এক হাজার, তাহলে সবগুলোর মধ্যে কি আসে শূন্য আসে, অর্থাৎ জোর সংখ্যা আসে। এই জন্য দুইয়ের নিয়মটা হয়েছে একমাত্র একটা, অর্থাৎ লাস্ট সংখ্যাটা জোর সংখ্যা হলেই দুই দ্বারা বিভাজ্য। ওকে, এই জন্য দুইয়ের নিয়মটা কী হলো, শুধুমাত্র লাস্টের সংখ্যাটা যদি জোর সংখ্যা হয় তাহলে দুই দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে আমরা এখন চারের নিয়মটা খেয়াল করবো, আমরা কিন্তু নিয়মটা হিডেন করছি, এটা পরে বলে দেবো। তিন, পাঁচ, এক, দুই, আগের মতো দুইয়ের স্থানীয় মান দুই, একের স্থানীয় মান দশ, পাঁচের স্থানীয় মান পাঁচশো, তিনের স্থানীয় মান তিন হাজার। এখানে আগের মতো বুদ্ধি সেম কাজ, এক ফ্রি করবেন, পাঁচ ফ্রি করবেন, তিন ফ্রি করবেন, তাহলে আগে এক ফ্রি করলেন, পাঁচ ফ্রি করলেন, তিন ফ্রি করলেন, প্রথম যে মানটা থাকবে সেটা আগে ফ্রি করতে হবে। ওকে, সেকেন্ড পজিশন আমরা একবারে বলে দিব, কেন এটা করলাম কেন করলাম না। ওকে, আগের মতো পঁয়ত্রিশশো বারো, পঁয়ত্রিশশো বারো সমান তিন হাজার যোগ পাঁচশো যোগ দশ যোগ দুই, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা এখানে দেখলাম প্রথমত আমাদেরকে আগে দেখেন দুই, আমরা কিন্তু এখন চারের নিয়মটা করতেছি, তাহলে দেখেন এই যে দুই, দুই কিন্তু চার দ্বারা বিভাজ্য, দুই কিন্তু চার দ্বারা বিভাজ্য। তাহলে পরের মান খেয়াল করেন, আপনি যেটাই করেন না কেন অল টাইম এখানে কিন্তু সেকেন্ড মানে দশ আসবে, কি আসবে অল টাইম মানে দশ থাকবেই। আপনি যদি কেউ সত্তরও হয় সত্তর, তাহলে সাত গুণ দশ, দশ আমার থাকবেই সেকেন্ড পজিশনে, কারণ দশক আমার যদি পঞ্চাশও থাকে আমি পাঁচ, এই জন্য কিন্তু পাঁচ ফ্রি করছি, এক ফ্রি করছি, আমার দশ থাকবেই একক মানে, এখানে দুই গুণ আমি লিখি না, দুই গুণ এক, এক থাকবে, দশক মানে দশ থাকবে, শতক মানে একশো, হাজার মানে এক হাজার, একটু বলে ফেলাম হাজার আমাকে থাকবেই। ওকে, এবার দেখেন তাহলে আপনি বুঝতে পারছেন এখানে এই সংখ্যাটা তিন নেওয়ার সংখ্যাটা কিন্তু একশো থাকবেই, তার মানে এটা চার দ্বারা বিভাজ্য, পরে এক হাজার চার দ্বারা বিভাজ্য, পরে দশ হাজার চার দ্বারা বিভাজ্য, একশো হাজার চার দ্বারা বিভাজ্য। তাহলে কী দাঁড়ালো বন্ধুরা, আপনি প্রথম মানটা হলো যে কোনো একটা মান, আমি এটা দেখছি না, সেকেন্ড মানটা দশ অল টাইম, সেকেন্ড মানটা কী হবে দশ, থার্ড মানটা একশো, দশ কি চার দ্বারা বিভাজ্য না। তাহলে চারের নিয়মটা কী হলো দেখেন, তাহলে আপনি প্রথম সংখ্যা আগে নেন দুই, এই দুই কিন্তু চার দ্বারা বিভাজ্য, বাট এখন যদি আমি এখানে তিন নেই, প্রথম মানটা দুই নিয়েছিলাম আমি পঁয়ত্রিশশো বারো, আমি নিয়েছিলাম হলো পঁয়ত্রিশশো বারো, এই জন্য প্রথম মানটা দুই, আমি যদি পঁয়ত্রিশশো তেরো নেই প্রথম মানটা তিন, তাহলে এই জন্য আগে যেমন প্রথম মানটার উপর ডিপেন্ড করতো, এ কিন্তু প্রথম মানের উপর ডিপেন্ড করবে না। ওকে, তাহলে আমরা দেখি সেকেন্ড নিয়মটা দেখেন, পরে সবগুলার দেখেন বাকি যে তিন থেকে শুরু করে সবগুলার মধ্যে চার থাকবেই, আমি এই নিয়মটা বলে আরো ক্লিয়ার হবে। তাহলে সমস্যা কোথায়, সমস্যা হলো দেখেন সেকেন্ড মানটা দশ থাকে, কী থাকে অল টাইম দশ, তাহলে এটা যোগ করেন তো, এই যে প্রথম আমরা দশ আর দুই বারো, বারো, যদি ওই মানটা চার দিয়ে ভাগ যায় চার তিনে বারো, তাহলে রুলটা কী বাড়ানো হলো, এই জন্য যে চারের জন্য প্রথম দুইটি মান, প্রথম দুইটি মান যোগ করে যদি আমরা চার দিয়ে ভাগ যায় তাহলে এটা চার দ্বারা বিভাজ্য। আমি একটু শর্ট করে বলি, প্রথম হলো দুই জোর সংখ্যা,
পরে হলো চার জোর সংখ্যা, প্রথম হলো দুই জোর, পরে জোর দুইয়ের পরে কে চার, তাহলে দুইয়ের জন্য প্রথম সংখ্যা, চারের জন্য প্রথম দুইটি সংখ্যা। আবারও বললাম দুই হলো প্রথম জোর সংখ্যা, চার হলো সেকেন্ড জোর সংখ্যা, তাহলে দুইয়ের নিয়মটা কি লাস্টের বানতাম জাস্ট জোর সংখ্যা হলে হবে, তাহলে চারের নিয়মটা কি হবে লাস্টের দুইটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে। দুইয়ের জন্য প্রথম মানটা অর্থাৎ ডান দিক থেকে প্রথম মানটা দুই দ্বারা বিভাজ্য হলেই হবে, তাহলে চারের নিয়মটা কি হবে প্রথম দুইটি মান, প্রথম দুইটি মান চার দ্বারা বিভাজ্য হলেই হবে। আমি আবার একটা শর্ট করে বলে দিই, দুইয়ের নিয়মটা হলো পঁয়ত্রিশ ষোলো, দুইয়ের নিয়মটা হলো প্রথম মানটা দুই দ্বারা ভাগ গেলেই হবে, তাহলে দুইয়ের নিয়ম দুই হলো জোর সংখ্যা, চারও জোর সংখ্যা, তাহলে দুই হলো প্রথম নিয়ম, চার হলো দ্বিতীয় নিয়ম, তার মানে চারের জন্য কী হবে এই যে প্রথম দুটি মান চার দিয়ে ভাগ করলে এনাম। এখন আপনি এটা ভাঙলে আপনি একদম ক্লিয়ার বুঝতে পারবেন। এখন ভাঙাটা বলে দিই, যদি আপনি দুই দ্বারা বিভাজ্য চান তাহলে আপনি এখান যে সংখ্যাটা সেখানে আপনাকে মাস্ট বি একটা দুই রাখতে হবে আপনাকে, যেহেতু দুই দ্বারা বিভাজ্য পরের সংখ্যা আছে এক হাজার, আপনাকে দুই একটা রাখতেই হবে। তার পেছনে আপনি এখানে আছেন একশো, আপনি চাচ্ছেন চার দ্বারা বিভাজ্য, আপনাকে চার একটা রাখতেই হবে। আপনি আছেন তিন হাজার মানে এক হাজার, আপনাকে একটা চার রাখতেই হবে। দেখেন যদি আপনি এই জিনিসটা না শিখেন আপনি কখনো কি ভালো ম্যাথ পারবেন, বুঝি না করলে কখনোই পারবেন না। তাহলে কি হলো দুইয়ের নিয়ম মানে এই যে দশ, আপনি এখানে মাস্ট বি একটা দুই আপনি রাখবেন, এখানে একশো মানে মাস্ট দুই রাখবে, দেখেন সবগুলা দুই দ্বারা বিভাজ্য মানে সবগুলোর মধ্যে দুই আছে, দেখছেন। তাহলে এবার একটু ভালো করে বুঝিয়ে শিখবেন, তার অর্থ কী দাঁড়ালো এই যে দ্বিতীয় পদ থেকে শুরু করে তৃতীয় চতুর্থ পঞ্চম সবগুলোর মধ্যে মাস্ট বি দুই থাকবে, তাহলে দুইয়ের নিয়মটা ডিফেন্ড করে এই জন্য অনলি প্রথম মান, কারণ দুইয়ের এখন একটু আমি আর একটু শর্ট বলি, দুইয়ের নিয়মটা হলো প্রথমের সংখ্যাটা ছাড়া বাকি সবগুলোর মধ্যে মাস্ট বি দুই এক না থাকেই, কারণ দ্বিতীয় মানে দশ, তৃতীয় মানে একশো, চার মানে এক হাজার, সবগুলোর মধ্যে একটা দুই দেখেন থাকবেই। আর এর জন্য কিন্তু আমরা দুই রেখে বাকি যা হোক, আমার যদি এক হাজারও থাকে তাহলে আমি আগে দুই ভাগ করে নেব, দুই এক হাজার ভাগ করেন তাহলে একশো ভাগ করেন সাপোজ দুই পঞ্চাশ একশো, তাহলে দুই গুণ পঞ্চাশ করবো, যদি আমার এক হাজার থাকে দুই গুণ পাঁচশো করবো, আমার দুই লাগবে। এর জন্য দুই কেন দুই লাগবে, সাপোজ যদি কোনো একটা অনেক বড় একটা সংখ্যা মনে করেন দুই গুণ পাঁচ গুণ পঞ্চাশ গুণ তেরো গুণ আট, এক যেহেতু একটা দুই আছে তাহলে এটা অবশ্যই কি দুই দ্বারা বিভাজ্য, যে সংখ্যা যদি সাপোজ আমি এখানে বলতাম পাঁচ দ্বারা বিভাজ্য কিনা, যেহেতু একটা পাঁচ আছে তাহলে অবশ্যই কিনা পাঁচ দ্বারা বিভাজ্য, এই জন্য দুই একটা করে রেখে দিচ্ছি। ওকে আশা করি দুই বুঝতে পারছেন চারের নিয়মটা। তাহলে দেখেন আপনি কিন্তু এখানে প্রথম মানটা দেখে বুঝছেন জোর সংখ্যা, কিন্তু এইটা এটা দিয়ে কিন্তু বিভাজ্যটা আমি চিনতে পারবো না, কারণ দেখেন আমার কিন্তু দশের মধ্যে কখনো চার আসবে না। তাহলে প্রথম মান খেয়াল করেন, প্রথম মানে আমি বুঝতে পারছি জোর সংখ্যা লাগবেই, চার দ্বারা বিভাজ্য সমস্যা নেই। সেকেন্ড মানটা দশ, চার কিন্তু আসে নাই, ফোর দেখেন থার্ড চার আসছে, ফোর্থ চার, কারণ একশো মানে চার পঁচিশ একশো, চার পঁচিশে পঞ্চাশ, এখান থেকে শুরু করে সবগুলোর মধ্যে চার আসবে, সবগুলো তিন চার পাঁচ ছয় সবগুলোর মধ্যে কি মাস বি চার আসবে, তাহলে আসে নাই কোনটা এই যে প্রথম দুইটা, প্রথম দুইটা মানে কিন্তু চার আসে নাই, এই জন্য চারের নিয়মটা গঠন হয়েছে কি দিয়ে প্রথম দুইটা দিয়ে, যেহেতু আমাকে তিন থেকে শুরু করলে সবগুলোর মানের মধ্যে কি চার অবশ্যই আসবে, তাহলে এই মানটা কিন্তু চার দ্বারা বিভাজ্য, চেক করেন পাঁচ গুণ চার গুণ পাঁচ অবশ্যই চার দ্বারা বিভাজ্য, কারণ চার আছে, তাহলে এই জন্য এর মধ্যে যেহেতু সেকেন্ড মানটা দশ চার আনা পসিবল না, বাট আমি দেখলাম যে এই দুই মানটা যদি যোগ করে চার দিয়ে ভাগ করা যায় তাহলে একমাত্র কি চার দ্বারা বিভাজ্য হবে। এই জন্য চারের নিয়মটা কি হয়েছে লাস্টের দুইটি সংখ্যা এই যে কোনো অঙ্ক, যেমন পঁচিশ ষোলো, লাস্টের দুইটি সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে চারের দ্বারা বিভাজ্য সংখ্যাটি। আশা করি বুঝতে পারছেন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।